কিভাবে এই কাজ করতে কেমন লাগে? কারণ এটা তো একটা শক্ত হাতের কাজ এবং কঠিন হাতের কাজ। আপনারা কিভাবে আসলে করেন এবং নারী হিসেবে এই ঝুঁকিটা কিভাবে নিয়েছেন? করতে যে একদম খুব ভালো লাগে সেটা না, ভালোও লাগে খারাপও লাগে, কিন্তু এটা আমার কর্ম, সেটা আমাকে করতেই হবে। আর একদম খুব ভালো লাগে সেটাও না। হ্যাঁ, অবশ্যই আমরা নিরাপদের সাথে কাজ করতে পারি, কারণ আমাদের অবস্থা তো বলেই আছে সেফটি ফার্স্ট, নিজেকে সেফ করে তারপরে কাজ করতে বলা হয়। আর সেই জন্য আমরা নিজেকে সেফ করেই কাজটা করার চেষ্টা করি। দুটা কিউকুলা ফার্নেস আছে, ওই কিউকুলা ফার্নেসের মাধ্যমে পিগ আয়রন এবং কাস্ট আয়রনকে গলিয়ে আপনার হাট কোকের মাধ্যমে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। হাট কোক গলিয়ে লোহা, গলিত লোহা আমার পূর্বের থেকে তৈরি করে রাখা সাঁচ, এই সাঁচের মাধ্যমে ঢেলে ব্র্যাকগুলো তৈরি করা হয়। আমাদের স্টকে লোকবলের টেনশন হচ্ছে প্রায় 1600। আমরা বর্তমানে আমাদের কর্মরত লোকবল সংখ্যা আছে 720-এর মতো, এবং এই হিসাবে আমাদের প্রায় 40% লোকবলের ঘাটতি। এই ঘাটতি নিয়েও বিভিন্ন ধরনের প্রতিকূলতার মাঝেও আমরা আমাদের উপর নির্ধারিত টার্গেট মোটামুটি ফুলফিল করতে সক্ষম হতেছি। Thank you.